প্রায় 8.5 কেজি ওজনের কষ্টিপাথর সহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদারীপুর র‍্যাব, যার আনুমানিক দাম 1,20,00,000 টাকা। গতকাল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাব 8-এর অধীনক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ। জানান, গোপন তথ্যের ভিত্তিতে ফরিদপুরের সদরপুর উপজেলার চরডোবাইল এলাকার একটি বাড়িতে অভিযান চালায় তারা। এ সময় কষ্টিপাথর উদ্ধার করা হয়। এছাড়াও জব্দ করা হয় 3টি নকল কষ্টিপাথর, মূল্যবান ধাতব মুদ্রা ও 2টো সিম কার্ড। গ্রেপ্তার দুজন প্রত্নতাত্ত্বিক সম্পদ চোরাচালান কারবারির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।